Dammi a quando non niente, diciamo, c'è me che ne raccomando. স্বাগত এশিয়া নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। স্বপ্নের পৃথিবীতে তিনি যেন জন্মেই ছিলেন স্বপ্নের নায়ক হয়ে। কোটি আঞ্জুমানের প্রিয়জন আর স্নেহের একটি নাম সালমান শাহ। আপা তুই রাগ করে থাকিস না আর অপদার্থ বলে ডাকিস না আর। যদিও জীবন সংসারের মহামিলনে স্বপ্নের ঠিকানায় দূর আকাশের তারা হয়ে আছেন রূপালী পর্দার যুবরাজ, কিন্তু আবেগের দেহমোহরে প্রেম পিয়াসী মন যে এখনো শুধু তোমাকেই চায়। তোমাকে চায়, শুধু তোমাকে চায়, আর কিছু জীবনে পাই বা না পাই। জানি সত্যের মৃত্যু নেই, এরপরও আশা ভালোবাসায় চাওয়া থেকে পাওয়া মাত্র সাড়ে তিন বছরের ক্যারিয়ারে তিনি কাঁপিয়ে গেছেন চলচ্চিত্রে রাঙ্গিনা, আর এ কারণেই আনন্দ অশ্রু হয়ে আছেন অন্তরে অন্তরে। বুকের ভেতর আগুন জ্বালিয়ে প্রিয় নায়কের প্রস্থানে থমকে গিয়েছিল সেই সময়। ভক্তদের প্রত্যাশা একদিন হয়তো বা বিচার হবে সেই হত্যাকাণ্ডের, আর প্রতিষ্ঠিত হবে মায়ের অধিকার। জীবনের জোয়ার ভাটায় এই ঘর এই সংসারে দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর, এমনকি কেয়ামত থেকে কেয়ামত পর্যন্ত হৃদয় গহনে তুমি থাকবে প্রিয় নায়ক হয়ে কোটি প্রাণে। কেননা ভক্তকুলের প্রেমযুদ্ধে তুমি যে এখনো সুজন সুখী। ওপারে ভালো থেকো বাংলা সিনেমার কিংবদন্তি হয়ে। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। অভিষেক কেয়ামত থেকে কেয়ামত দিয়ে এরপর রূপালী পর্দায় প্রায় সাড়ে তিন বছরের রঙিন ক্যারিয়ারে ছবির সংখ্যা মাত্র 27টি, আর এ দিয়ে মৃত্যুর দুই দশকেরও বেশি সময় ধরে ভীষণ রকম জীবন্ত বাংলা সিনেমার যুবরাজ সালমান শাহ। মৃত্যুবার্ষিকীতে ক্ষণজন্মা এই নায়কের প্রতি অতল শ্রদ্ধা, আরও জানাচ্ছেন মাঝারুল আমিন শুভ। দর্শক, এতক্ষণ আমরা এই রিপোর্টটি দেখছিলাম। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন আম জনতা। মৃত্যুর 23 বছর পরেও সালমান শাহ কেন এখনো এত জনপ্রিয়, এই নায়ক জানাচ্ছেন কাসা আহমেদ। মাত্র 4 বছরে 27টি সিনেমায় অভিনয় করে বাংলাদেশের চলচ্চিত্রে আলোড়ন সৃষ্টি করেন জননন্দিত নায়ক সালমান শাহ। যেখানে অন্যরা 5 বছর টিকে থাকতে পারে না, সেখানে 2 যুগ পরেও কেন এত জনপ্রিয় সালমান শাহ, জানবো সাধারণ জনগণের মতামত। পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু সবার অন্তরের মধ্যে সে রয়ে গেছে, সালমান শাহ আমাদের অন্তরের মধ্যে, সবার মধ্যে রয়ে গেছে, যেটা এখন বর্তমান আমি নায়কদের মধ্যে ইদানিং আমরা দেখতে পাচ্ছি না। সালমান শাহ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটি অন্যতম একটি কি বলবো নক্ষত্র বলতে পারি, মানুষের হৃদয়ের ভিতরে রাখছে, এই জন্য ওনার ছবি এখনও টিভিতে দিলে মানুষ দেখে। ছবিগুলো প্রিয়জন বা লোকজন সবাই মিলে, বাড়ি পরিবার সবাই মিলে দেখা যাইতো, বা ছবিগুলো ভালো ছিল এই কারণে সবাই দেখত। ভালো ভালো অ্যাকশন ছিল ওনার, যে কটা ছবি ছিল সেকটার মধ্যে অনেকগুলি লাভ ছিল, এই জন্য সবার কাছে প্রিয়। আগে দেখতাম, আগে ছবিতে খুব সুন্দর হিস্টোরি ছিল, মা বোন লই, ভাই বোন লই, ছেলে মেয়ে লই দেখা যাইতো, এখনকার ছবি তো একেই দেখতে সরম করে। সাধারণ জনগণ বলছেন সালমান শাহ অভিনীত প্রতিটি সিনেমাই যেমন দর্শকদের আকৃষ্ট করেছিল, তেমনি হয়েছিল ব্যবসা সফলও। তাই পরিচালক, কলাকুশলী, ভক্তবৃন্দ কেউই তাকে ভুলতে পারছে না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। এবছরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সিরাজগঞ্জের 6টি উপজেলার 40টি ইউনিয়নের ফসলি জমির। এতে ডুবে যায় জেলার 21,000 হেক্টর জমির, ধানসহ বিভিন্ন ফসল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বন্যায় ক্ষতির পরিমাণ প্রায় 114 কোটি টাকা। ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি সহযোগিতা চান কৃষকরা।
জিন্না ফারুকের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন রিহাদ মাহমুদ। দেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের ছয় উপজেলার কৃষকের স্বপ্ন ভেসে গেছে বানের জলে। বছরের মধ্যবর্তী সময়ের বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জেলার 21,000 হেক্টর ফসলি জমির। এখনো এসব এলাকার অনেক নিচু জমি তলিয়ে আছে পানির নিচে, তাই চাইলেও রবি শস্য উৎপাদন করে ক্ষতি পুষিয়ে নিতে পারছেন না কৃষকরা। বন্যায় এসে সব শেষ করে দিছে, ধান আছিল পাটা ছিল ওগুলো তো নাই, তারপরে বাড়ি ঘরগুলো ভেঙে গেছে। অফিস থেকে কোনো আনতেন কোনো লোকজন নাই, ফোন তো কাশি নাই, কোনো কথা কোনো সাহায্য মাঝে কোনো কিছু দেয় নাকি। মন দশেক পাট পাওয়া যাবে আর কি, এরমি তো আছে আর সব পয়সা মরে গেছে গা। কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে এরই মধ্যে ধানের চারা, সার ও বীজ দেয়া সহ নানা পরিকল্পনার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। কৃষি মন্ত্রণালয় আমাদের প্রণোদনা কর্মসূচি হাতে নিয়েছে, ইতিমধ্যে আমরা 30 একর জমিতে রোপা আমনের বীজতলা করে সেটা আমরা অলরেডি বিতরণ করে ফেলেছি 31 তারিখের ভিতরে, এবং এখন আমাদের 2,200 কৃষককে আমরা প্রণোদনার কর্মসূচির আওতায় নিয়ে এসেছি। 1 কেজি করে 5 কেজি করে আমরা বীজ দিচ্ছি এবং 15 কেজি করে সার, এটা 1 বিঘা জমির জন্য, এটা আমাদের এই কর্মসূচি চলছে। এবারের বন্যায় সিরাজগঞ্জে কৃষি খাতে ক্ষতি হয়েছে প্রায় 114 কোটি টাকা। এমন অবস্থায় তাদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কৃষকরা। রিহাদ মাহমুদ, এশিয়ান টেলিভিশন। এবার খেলার খবরে বাংলাদেশ আফগানিস্তান টেস্টের খবর। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 1 রানে 1 উইকেট। জোরামে চৌধুরী স্টেডিয়ামে 5 উইকেটে 271 রান নিয়ে দিনের খেলা শুরু করে আফগানিস্তান। তবে স্বাগতিক স্পিনারদের ঘূর্ণি জাদুতে মাত্র 71 রান তুলতেই বাকি উইকেট হারায় আফগানরা। প্রথম ইনিংসে আফগানিস্তান অল আউট হয়ে 342 রানে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ 102 রান করেন রহমত শাহ। এছাড়া আজকর আফগান গড়েন 92 রান। বাংলাদেশের হয়ে তাইজুল 4টি এবং সাকিব ও নাইম 2টি করে উইকেট শিকার করেন। দর্শক নিচ্ছি সংবাদ বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। দর্শক সংবাদ বিরতি শেষে সবাইকে আবারও স্বাগত। এশিয়ান নিউজ আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুরুতেই জানিয়ে দেব সারা বাংলা প্রসঙ্গ। মে মাসে বজ্রপাতে ট্রান্সফরমার বিকল হয়ে নিভে গেছে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির আলো। সেই থেকে এখন পর্যন্ত প্রতিবন্ধকতায় আছে এখানকার সাংস্কৃতিক চর্চা। এর উপর শিল্পকলা একাডেমির কাছে বিদ্যুৎ বিভাগের পাওনা 34 লাখ টাকা। সংস্কৃত জনদের দাবি শিগগিরই মিটিয়ে ফেলা হোক এ দুর্ভোগ। দালা হোসেন আকাইদের তথ্য ছবিতে আবহাওয়াটি রিপোর্ট। কুমিল্লার যে শিল্পকলা ভবনটি আলো জ্বালায় মানুষের মননে, চিন্তা আর চেতনায়, তাই এখন আলোহীন গেল 16 মাস ধরে। ঘুটঘুটে আঁধারে তালাবদ্ধ হয়ে থাকে মিলনায়তন আর মঞ্চ, নেই বিদ্যুৎ আর পানীয়, নাজুক মহড়া কক্ষের অবস্থাও, সংস্কার নেই দীর্ঘদিন থেকে। সব মিলিয়ে এখানে স্থবির হয়ে আছে গতিময় সংস্কৃতি। যদিও দীর্ঘ 16 মাস থেকেই সমস্যা সমাধানের দাবিতে সোচ্চার এখানের সাংস্কৃতিক কর্মীরা, তবুও নেই কোনো উদ্যোগ। বিদ্যুৎ নাই, জেনারেটর খারাপ, অনেকগুলা এয়ার কন্ডিশন আছে ভিতরে, ওগুলোও নষ্টের পথে,
সরকারে এত বড় সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি আমরা শিল্প চর্চা করতে পারতেছি না, নাট্য নৃত্য গান কোনোটাই চর্চা করতে পারতেছি না। শিল্পকলা একাডেমিটা যদি অন্ধকারে ঢেকে থাকে তাহলে চর্চা করার কোনো জায়গা আমাদের থেকে থাকে না। সো আমি চাইবো সকলের কাছে অনুরোধ যেন শিল্পকলাটাকে আলোকিত করে আমাদেরকে চর্চা করার সুযোগ দান করে। ডিজিটাল যুগের মধ্যে জেলা শিল্পকলা একাডেমি অন্ধকার, এটা তো আসলে খুবই নিন্দনীয় একটা ব্যাপার। অচিরেই আমাদেরকে বিদ্যুৎ সংযোগ দিয়ে আবার আমাদেরকে শিল্প চর্চা করার সুযোগ দিক। বাংলাদেশ শিল্পকলা একাডেমি সহ মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। সংস্কৃতি মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আমরা অবহিত করেছি, বিভিন্নভাবে যোগাযোগ করেছি। আমাদের মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মহোদয় ইতিমধ্যে একবার পরিদর্শন করে গেছেন। শিগগিরই এই সমস্যা দূর হয়ে মুখরিত হবে কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গন, এমন প্রত্যাশা সকলের। আবু ওবাইদা টিপু, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রামে ডাটা কনসালটেন্স বিডি লিমিটেডের ব্যবস্থাপনায় অটিস্টিক শিশু ও মহিলাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সুইড বাংলাদেশ সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী শিকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব আবুল কালাম আজাদ। এ সময় বক্তারা বলেন, অটিস্টিক শিশুদের পরিবার ও সমাজে বোঝা মনে না করে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মক্ষম ও আর্থিকভাবে প্রতিষ্ঠিত করতে এ ধরনের উদ্যোগ সত্যি প্রশংসনীয়। পরে অটিস্টিক শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দুপুর তিনটায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।